আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল এর লড়াই মুখোমুখি আজ মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। হাই ভোল্টেজ এই ম্যাচে টস জিতে চেন্নাইকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছিল মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে, সমান ম্যাচে তিন জয় নিয়ে চার নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদেরও সুযোগ থাকবে আজ লড়াই করে পয়েন্ট টেবিলের উন্নতির দিকে। দুই দলই আজ শক্তিশালী একাদশ নিয়ে নেমেছিল। এদিকে আজকের ম্যাচটিতে টসে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তারা টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমেই ঋতুরাজ গায়কোয়াড়কে হারিয়ে বসে চেন্নাই সুপার কিংস। চার বলে চার রান করে ফ্রেন্ড বোল্টের কাছে পরাজিত হতে হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। পরবর্তীতে ফাফ ডু প্লেসিস আর মঈন আলী দুর্দান্ত এক জুটি করেছেন। আঠাশ বলে পঞ্চাশ রানের একটা মারকুট ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসিস। তাকে অবশ্য আউট করেছেন খাইরন পলার্ড, ক্যাচ বানিয়েছেন জাসপ্রীত বুমরার। এদিকে মঈন আলীও ঠিক সেই সময়টাই আউট হয়ে গিয়েছেন ৩৬ বলে ৫৮ রান করে। তিনি খেলেছেন ১৬১ স্ট্রাইক রেটে ৫টি চার এবং ৫টি ছক্কার মারে। তিনি দুর্দান্ত খেলেছেন। তাকে অবশ্য আউট করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্রাইক বোলার জাসপ্রীত বুমরা। পরবর্তীতে সুরেশ রায়নাও আজ তেমন কিছু করতে পারেনি, চার বলে ২ রান করে আউট হয়েছেন। কিন্তু শেষ দিকে আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, এম এস ধোনি এবং সাম কুরান দায়িত্বশীল ব্যাটিং এবং চেকমার্ক শটে ভালো একটা লড়াকু পুঁজি পেয়েছে চেন্নাই সুপার কিংস। দেখার বিষয় মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা এই পুঁজি চেঞ্জ করতে পারে কিনা। তবে আজকে ম্যাচ প্রেডিকশনে বলা হচ্ছিল আজকের ম্যাচটি নাকি মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারে, দেখার বিষয় আসলে কি হয়। এদিকে আজকের ম্যাচটিতে নিজের দলকে মাঠে এসে সংবর্ধনা জানাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতিশ আম্বানি। একের পর এক চেন্নাই সুপার কিংসের যখন উইকেট পড়ছে তখন গ্যালারিতে দেখা গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের নীতিশ আম্বানি লাফাচ্ছেন, দারুণ খুশি তিনি। পরবর্তীতে ফার্স্ট ইনিংস শেষে ড্রেসিং রুমে এসে রবীন্দ্র চাহার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মাকে অফুরন্ত ভালোবাসার সাথে কোলাকুলি করে গিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টদের মন ছুঁয়ে গিয়েছে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।